মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে হয়ে গেল বাংলা সিনেমা অব্যক্ত ছবির 25 দিন উপলক্ষে সাকসেস পার্টি। এই ছবিটি বিভিন্ন ফেস্টিভ্যালে মুক্তি পাওয়ার পর অবশেষে কলকাতায় মুক্তি পায় এবং দর্শকেরও খুব ভালো লাগে। সাকসেস পার্টি উপলক্ষে উপস্থিত ছিলেন ছবির নায়িকা অর্পিতা চ্যাটার্জি ও পরিচালক অর্জুন দত্ত। এছাড়াও অন্যান্য কলাকুশলীরা পরিচালক অর্জুন দত্ত সাকসেস পার্টি উপলক্ষে বলেন, আমরা তো 25 ডেজ কমপ্লিট করলাম, খুবই ভালো লাগছে। মানে এত ফেস্টিভ্যাল ঘোরার পর ফাইনালি কলকাতায় রিলিজ করলো, দর্শকের অ্যাকসেপ্টেন্সও পেল, তো ভীষণ আই ফিল ব্লেসড, খুব ভালো লাগছে। তো গুলদাস্তা আমার এপ্রিলে রিলিজ হবে, আমার পরের কাজ। তারপরে আমি এই 2 দিন পরে আরেকটা শ্যুট স্টার্ট করছি শ্রীমতী। শ্রীমতী একটা মহিলার জার্নি, একটা ফ্যামিলির জার্নি। স্বস্তিকা দি সোহমদা প্রথমবার একসাথে কাজ করছে। না না, এটা মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন, খুবই ভালো লাগছে। আই ফিল ব্লেসড, মানে ভীষণই ভালো লাগছে। মানে এত করে ফেস্টিভ্যাল আসার পর অডিয়েন্স ফাইনালি ছবিটাকে আপন করে নিয়েছে, তো খুবই ভালো লাগছে। প্রথম ছবি আমার, এই অ্যাকসেপ্টেন্স, ভেরি হ্যাপি। অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি বলেন, খুব ভালো লাগছে। ওকে, মানে ভালো লাগছেটা তো মানে খুবই স্বাভাবিক, সেটা বললে আরও কম বলা হবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে একটা সিনেমা ভালো যদি চলে, চলে মানে থিয়েটারে চলে, সেটা শুধু একার আমার বা অ্যাক্টার্সদের লাভ নয়, সেটা সমস্ত ডিপার্টমেন্টদেরই লাভ। সেটা একটা অর্জুনের মতো পরিচালক যার প্রথম কাজ, তার কাজের এরকম একটা স্বীকৃতি অডিয়েন্সের কাছ থেকে, যেটা কিনা প্রথম কথা এবং শেষ কথা। একটা সিনেমা মানেই হচ্ছে অডিয়েন্স, দর্শক, তাদের ভালো লাগাটাই হচ্ছে সব থেকে বড় পুরস্কার, সব থেকে বড় স্বীকৃতি। তো সেটা অর্জুন পেয়েছে, এটার জন্যে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ আনন্দিত। কারণ ওকে আমি অ্যাজ এ ডিরেক্টর তো বটেই, একজন মানুষ হিসেবেও ভীষণ রেসপেক্ট করি। এবং আমার কোথাও মনে হয়েছিল যে এটাও ডিজার্ভ করে, কারণ আমি দেখেছিলাম যে ও কাজটার মধ্যে যে অনেস্টি দেখিয়েছে এবং যে ডেডিকেশন দেখিয়েছে, তার একটা ফল নিশ্চয়ই পাওয়া উচিত। তো সেটা একটা ভালো লাগার জায়গা অনুভব, যে আমার ছেলের রোল করেছে, তার এটা প্রথম ছবি, সেই জায়গা থেকে ওই সিনেমাটা এত ভালো চলছে, সেটা অনুভবের জন্যও একটা ভীষণ বড় প্রাপ্তি।